Hello everyone, how are you? I'm beginning by the name of Almighty Allah, and at first I would like to give thanks to you, my lovely student, especially who are watching my video now. By the way, আজকে আমি ইন্টারমিডিয়েটের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে শ্রমবাজার। এই শ্রমবাজারটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আছে। তোমরা যারা অনার্স স্টুডেন্ট আছো, তোমরাও কিন্তু এটা দ্বারা উপকৃত হবে আজকের ক্লাসটা দেখার। আচ্ছা, একটা ক্লাসে কিন্তু এই শ্রমবাজারটা পুরোটা শেষ করা পসিবল না। তোমরা তো জানো ফেসবুকের মধ্যে আপলোড করার সময় মানে নির্দিষ্ট এমবির উপর হলে এটা কিন্তু একটু প্রবলেম হয়। এটা আরেকটা কথা হচ্ছে, তো সেই জন্য একটা ক্লাসের মধ্যে এটা সম্ভব না, ধারাবাহিকভাবে অনেকগুলো ছোটো ছোটো ক্লাস দিয়ে এটা শেষ করার চেষ্টা করবো। আচ্ছা যাই হোক, তো শ্রমবাজারের মধ্যে কী কী বিষয় আমরা আলোচনা করবো দেখো, শ্রমবাজারের মধ্যে অনেকগুলো বিষয় আছে, আমরা একটু খুব দ্রুত আমি পড়ছি। দেখো, শ্রম কী, শ্রমিককে শ্রমবাজার, তারপর হচ্ছে শ্রমবাজারের শ্রেণীবিন্যাস, বাংলাদেশে শ্রমবাজারের বৈশিষ্ট্য, বাংলাদেশে শ্রমের নিম্ন মজুরির কারণ, বাংলাদেশে শ্রমের দক্ষতা বৃদ্ধির উপায়, তারপর হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে মজুরি। আজকে আমরা মজুরি আবার দুই প্রকার আলোচনার মধ্যে আসবে, মজুরি আর্থিক মজুরি, প্রকৃত মজুরি নিয়ে আলোচনা করব, উভয়ের পার্থক্য, আয় নিয়ে আলোচনা করব, আয় ও মজুরির মধ্যে পার্থক্য এগুলো আসবে, শ্রমের দক্ষতা কী আসবে। এরপর এই চ্যাপ্টারের মধ্যে আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে শ্রমের চাহিদা, শ্রমের চাহিদার সাথে সম্পর্কিত সবগুলো বিষয় চলে আসবে, তারপর হচ্ছে শ্রমের যোগান, শ্রমের যোগানের সাথে সম্পর্কিত সবগুলো বিষয় চলে আসবে, এই যে শ্রমের যোগান, অপেক্ষক, এগুলো সব দেখতে পাচ্ছ তোমরা। তারপর আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস এই চ্যাপ্টারের মধ্যে, সেটা হচ্ছে মজুরি নির্ধারণ, কীভাবে একটা অর্থনীতিতে মজুরি নির্ধারণ হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আবার এই বিষয়টাকে কিন্তু মজুরি নির্ধারণের আধুনিক তত্ত্ব নামও পরিচিত। ঠিক আছে, তো দেখা যাক, আমরা একটু ধারাবাহিকভাবে আলোচনা করি। প্রথম আমরা দেখো আলোচনা করছি শ্রম। আচ্ছা, শ্রমকে ইংলিশে বলা হচ্ছে লেবার, লেবার বা শ্রম। আচ্ছা, শ্রম কি মূলত? আসলে শ্রম হচ্ছে কাজ করার শক্তি বা সামর্থ্য। শ্রম হচ্ছে কি? কাজ করার শক্তি, কাজ করার শক্তি। আচ্ছা, এখন পরীক্ষার মধ্যে যদি লেখো শ্রম কি, শ্রম কাজ করার শক্তি, ওভাবে কিন্তু মার্কস পেলেও এটা কিন্তু অ্যাকুরেট হবে না। কেন হবে না? কারণ হচ্ছে কাজ করার শক্তি অনেক কিছুরই আছে, যেমন কম্পিউটারে কিন্তু কাজ করতে পারে একজন কম্পিউটার ম্যান বা অ্যাকাউন্ট্যান্ট, যখন একটা কম্পিউটার দিয়ে কাজ করে তখন সে এক ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে 10 জন বা এর চেয়ে বেশি বা অনেক মানুষের কাজ সে করতে পারবে। অথবা একটা এক্সকেভেটর যখন মাটি কাটে তখন দেখবা একটা যন্ত্র অনেকগুলো মানুষের কাজ করতে পারে। অথবা দেখা যাচ্ছে যেখানে যন্ত্র পৌঁছানো সম্ভব না, হ্যাঁ, সেখানে কিন্তু যে বিভিন্ন পাহাড়ের মধ্যে হাত দিয়ে মানুষ পাহাড় থেকে গাছ নামায়। তো আমরা বলতে পারি যে কাজ করার শক্তি পশুর আছে, মানুষের আছে, যন্ত্রের আছে। এখন আমাদের যে আলোচনার বিষয় শ্রম, সেটা হচ্ছে মূলত কার? যন্ত্রের কাজ করার শক্তি, মানুষের কাজ করার শক্তি, নাকি পশুর কাজ করার শক্তি? ডেফিনেটলি সেটা হচ্ছে মানুষের। তাহলে শ্রম কি? শ্রম হচ্ছে কাজ করার শক্তি কার? মানুষের। আচ্ছা, আরেকটু যদি ক্লিয়ার করি দেখো, সেটা হচ্ছে এই যে কাজ করার শক্তি যেটা রয়েছে বা সামর্থ্য, সেটা কিন্তু আবার দুই প্রকার। সেটা কয় প্রকার? দুই প্রকার। কীরকম সেগুলো? যেমন আমরা কোনো একটি ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা তাকাই, কী দেখতে পাই? দেখতে পাই কিছু লোক এসি রুমের মধ্যে বসে থাকে, খুব সারাদিন খুব বেশি কোনো কাজ করে না, কিছুক্ষণ পর পর টেলিফোন আসে, ফোন করে বা কম্পিউটারে একটু কাজ করে, দ্যাটস এনাফ। মনে হচ্ছে মানে আপাতত দৃষ্টিতে মনে হবে সারাদিনই ওরা জাস্ট চেয়ারের মধ্যে বসে আছে। বাই দ্য ওয়ে, ওদেরটা কিন্তু একটু হেলদিও হয় ওরা, হ্যাঁ। এরপর আমরা যদি একটু অন্যদিকে তাকাই, যেমন ধরো কোনো গার্মেন্টসের দিকে তাকালাম, কী দেখবো? কিছু মানুষ মেশিনের সামনে মানে 8 ঘন্টা 10 ঘন্টা নন স্টপ কাজ করে যাচ্ছে, ঘেমে একাকার হয়ে যায়। তারাও কিন্তু কী করতেছে? তাদেরও কাজ করার শক্তি আছে, তারাও কাজ করতেছে একটা কোম্পানিতে। তাহলে টোটাল কোম্পানির যে কাজ করার বা একটা অর্থনীতিতে যে কাজ করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু দুই রকম, মানুষ দুইভাবে কাজ করে। একটা হচ্ছে কীভাবে? শারীরিকভাবে, যে কম্পিউটার সামনে বসে আছে মানে হাত পা তার খুব বেশি নড়তেছে না, শুধু ফোনটা রিজিক করে কথা বলতেছে বা কম্পিউটারে টাইপ করতেছে বা কোথাও ইমেল পাঠাচ্ছে, সেও কাজ করতেছে। সে কিন্তু শারীরিকের চেয়ে মানসিক
কাজটা বেশি করতেছে, আবার যে মেশিনের সামনে বসে থাকে সেও কাজ করে, সে কি কাজ করতেছে, সে কাজ করছে শারীরিক ভাবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি কাজ করার শক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক শারীরিক শক্তি, একটা হচ্ছে কি মানসিক শক্তি, মানসিক মানসিক শক্তি। আচ্ছা, তাহলে মানুষের কাজ করার শক্তি কত রকম? দুই প্রকার, এমসিকিউতে আসতে পারে। মানুষের কাজ করার শক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক শক্তি আর একটা হচ্ছে কি শক্তি, মানসিক শক্তি। আচ্ছা, এই শারীরিক এবং মানসিক শক্তিকে কিন্তু আবার শ্রম বলবে না, কেন? কারণ হচ্ছে আমরা কি বিষয়ে আমরা পড়তেছি, অর্থনীতি, অর্থনীতি পড়ার সময় আমরা এই শ্রম বাজারটা কি করছি, আলোচনা করছি। তার মানে হচ্ছে ইকোনমিক্সের মধ্যে কোন বিষয়টা আলোচনা হবে, ইকোনমিক্সের মধ্যে সেই বিষয়টা আলোচনা হবে যেটা উৎপাদনের সাথে সম্পর্কিত, উৎপাদনের সাথে সম্পর্কিত বিষয় ছাড়া অর্থনীতিতে কোনো কিছুই আলোচনা হয় না। কারণ অর্থনীতি, মানুষ বলে অর্থনীতি রসহীন সাবজেক্ট, এখানে মানে লাভ লস ছাড়া কিছু হয় না আর কি, টাকা পয়সা লেনদেন ছাড়া অর্থনীতির মধ্যে আলোচনার বিষয় না, আবেগ অনুভূতির কোনো জায়গা নেই। আচ্ছা, তাহলে আমরা যে মানুষের যে কাজ করার শক্তি দুই রকম, শারীরিক ও মানসিক, এটা কিসের সাথে সম্পর্কিত হবে? এটা ডেফিনেটলি উৎপাদনের সাথে সম্পর্কিত হতে হবে। তাহলে উৎপাদনের সাথে সাথে সম্পর্কিত। এবার দেখো, ছোট্ট একটা সংজ্ঞা, আমরা কত কাহিনী করে পড়তেছি না, কেন এটা পড়বো? আচ্ছা, শ্রম কি? শ্রম হচ্ছে কাজ করার শক্তি, কার শক্তি? মানুষের। এগুলো সব কিন্তু এমসিকিউতে পাবে, তুমি পেতে পারো। হ্যাঁ, মানে একটা বিষয় নিয়ে খুঁটিনাটি অনেকগুলো এমসিকিউ আসতে পারে। শ্রম কি? কাজ করার শক্তি। কার শক্তি? মানুষের। এই কাজ করার শক্তি কত রকম? দুই রকম, শারীরিক শক্তি, মানসিক শক্তি। এই শারীরিক এবং মানসিক শক্তি কিসের সাথে সম্পর্কিত? উৎপাদনের সাথে সম্পর্কিত। টোটাল বিষয়টাকে নিয়ে আমরা একটা ডেফিনেশন দ্বারা করবো, এবং দ্যাট উইল বি দ্য এন্ডেস ডেফিনেশন। ওকে, ঠিক আছে। লোক কীরকম সেটা, যে উৎপাদনের সাথে সম্পর্কিত মানুষের কাজ করার শারীরিক ও মানসিক ক্ষমতা বা শক্তিকে বলা হচ্ছে কি? শ্রম। তিনবার বলবো আমি, উৎপাদনের সাথে সম্পর্কিত মানুষের কাজ করার শারীরিক ও মানসিক শক্তিকে কি বলা হচ্ছে? শ্রম বলা হচ্ছে। দুইবার শেষ, আরেকবার, এই উৎপাদনের সাথে সম্পর্কিত মানুষের কাজ করার শারীরিক ও মানসিক ক্ষমতাকে বলা হচ্ছে কি? শ্রম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তুমি কেন কাহিনি করে শ্রমের সংখ্যাটা শিখবে? তুমি যদি লেখো যে কাজ করার শক্তিকে শ্রম বলে, নাম্বার পাবে। তোমরা, আমরা আমরা যখন পড়ছিলাম তখন তোমাদের মধ্যে এত ক্রিয়েটিভ ইয়ে ছিল না, তো তোমাদের এই ডেফিনেশনের জন্য তোমরা এক নাম্বার পাবে। দেখো পার্থক্যটা আমি একটু তোমাদেরকে অনুধাবন করার জন্য ট্রাই করতেছি, এটা ছিঁড়ে যাবে কিনা আল্লাহ জানে। আচ্ছা, তুমি যদি লেখো যে কাজ করার শক্তিকে শ্রম বলে, ইউল বি গট ওয়ান মার্ক প্রবলেম। কেউ যদি লেখে যে মানুষের কাজ করার শারীরিক ও মানসিক ক্ষমতাকে শ্রম বলে, সেও এক নাম্বার পাবে। আর কেউ যদি অ্যান্ডিস ডেফিনেশনটা লেখে যে উৎপাদনের সাথে সম্পর্কিত মানুষের কাজ করার শারীরিক ও মানসিক ক্ষমতাকে শ্রম বলে, সেও এক নাম্বার পাবে। এবং হোয়াট উইল বি দ্য ডিফারেন্ট বিটুইন স্টুডেন্টস, ওই সমস্ত স্টুডেন্টের মধ্যে পার্থক্য কী হবে? কারণ পার্থক্য হবে ইটস বিকজ অফ, আমাদের একটা কথা জানি, সেটা হচ্ছে লাভ ইজ ফার্স্ট সাইট, অর্থাৎ ভালোবাসা প্রথম দেখাতে হয়। কিন্তু তোমার তোমার টিচার যখন খাতা কাটবে, তোমাকে যখন মূল্যায়ন করবে, তোমার চেহারার মতো আসবে না ওখানে, কী আসবে? তোমার কর্মটা, তোমার আনসার স্ক্রিপ্টটা, তোমার আনসার করার স্টাইলটা। এখন একটা মানে একটা স্টুডেন্ট সবগুলো প্রশ্ন মানে একই রকম লেভেল লিখতে পারে না, একদম ভালো করে লিখতে পারে না। একটা কথা, একটা জিনিস হচ্ছে আমরা ভালো জিনিসটা সামনে প্রেজেন্টেশন করি, তাই না? এখন কোনো একটি মানে টিচার, কোনো একটা টিচার বা আমরা যখন খাতা কাটি, তখন বুঝতে পারি স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট। এই ধারণাটা আমাদের কাছে যদি আসে, তখন সেটা মনে করতে হবে ওই স্টুডেন্টের জন্য পজিটিভ, বিকজ আমরা ওইটা সেন্স রেখে কী করি, খাতা কাটি। আর সবগুলা বাক্য দেখা হয় না, আমরা একটা কথা বলি যে সবগুলো জিনিস যাচাই করতে নেই, কয়েকটা জিনিস দিয়ে আমরা একটা ওভারঅল কী করতে পারি, জাজ করতে পারি। তো সেক্ষেত্রে তোমরা যদি এরকম এন্ডিস ডেফিনেশনগুলো লিখতে পারো, দ্যাট উইল বি দ্য পজিটিভ সেট অফ ইউ ইন ইউর এক্সাম আনসার স্ক্রিপ্ট। ওকে, সো ফর দ্যাটস ওয়াই ইউ ক্যান রাইট ইট। আচ্ছা, এরপর আরেকটা বিষয় আছে, শ্রমিক কী, তারপর আছে শ্রম কী, এরপর হচ্ছে শ্রমিক কে। আচ্ছা, শ্রমিক হচ্ছে মূলত শ্রমিক হচ্ছে যে কাজ করতে চাই। এক কথায় আমরা এখানে বলতে পারি যে শ্রম দিতে ইচ্ছুক সে হচ্ছে শ্রমিক। এখন কোনো মানুষ শ্রম মানে যে মানুষ শ্রম দিতে প্রস্তুত থাকে সে হচ্ছে কি?
শ্রমিক, আমরা যদি একটু সুন্দর করে বলি কি বলতে হবে, যে প্রচলিত মজুরিতে, প্রচলিত মজুরিতে যে মানুষ কাজ করার জন্য ইচ্ছুক তাকে বলা হচ্ছে কি, শ্রমিক। এখন কথা হচ্ছে, অনেক বইয়ের মধ্যে লেখা আছে এরকম প্রচারণের কথা লেখা থাকে যে যার কাজ করার শারীরিক ও মানসিক ক্ষমতা আছে তাকে শ্রমিক বলে, নাও এরকম সংজ্ঞা থাকলে তোমরা এটা মানে ইয়ে করবে না, এগুলো হচ্ছে পচা কথা। কাজ করার শারীরিক ও মানসিক ক্ষমতা থাকলেই শ্রমিক বলবে না। যেমন ধরো তোমরা যারা ভিডিও দেখছো, তোমরাও কিন্তু কি, তোমরাও শারীরিক এবং মানসিক ক্ষমতার অধিকারী, বাট নেভারদেলেস ইউ আর নট লেবার, তোমরা কিন্তু এখনো কি না, শ্রমিক না। বাট হয়তো তোমরা শ্রমিক হওয়ার জন্য ট্রাই করছো, হ্যাঁ তোমরা সবাই মানসিক শ্রমিক হওয়ার জন্য ট্রাই করছো একেবারে করে, কিন্তু নাও তোমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা সত্ত্বেও ইউ আর নট লেবার, নাও মাঝে ডিস্টার্ব করতেছে। আচ্ছা তাহলে কে শ্রমিক, যে মানুষ কাজ করতে ইচ্ছুক। এখন মানুষ কাজ করতে ইচ্ছুক কীভাবে হচ্ছে, মজুরির বিনিময়ে, বেতনের বিনিময়ে, অর্থের বিনিময়ে। তাহলে আমরা সবগুলো বিষয় নিয়ে যদি একটু বলি, সংজ্ঞাটা আরেকটু সুন্দর হবে, কীরকম হবে, যে কোনো মানুষ প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক তাকে কী বলা হচ্ছে, শ্রমিক বলা হচ্ছে। তাহলে যে মানুষ প্রচলিত মজুরিতে, অথবা আমরা নির্দিষ্ট সময়টা লিখতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে একজন মানুষ, হ্যাঁ নির্দিষ্ট মজুরিতে বা প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক তাকে বলা হচ্ছে কি, শ্রমিক। তাহলে বেকারকে, হ্যাঁ বেকার কাকে বলে, বেকার, বেকার হচ্ছে কি উল্টা, যে মানুষ নির্দিষ্ট মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, সেটা হচ্ছে কি বেকার। বেকার অনেক ডিফিনেশন আছে, হ্যাঁ ইচ্ছাকৃত ব্যবহার, প্রযুক্তিগত বেকার, ছদ্মবেশী বেকার, তোমরা কিন্তু ছদ্মবেশী বেকার। আচ্ছা যাই হোক, এরপর আমরা আলোচনা করব শ্রমবাজার, টোটাল মানে ওই চ্যাপ্টারটা শ্রমবাজার, শ্রমবাজার। আচ্ছা বাজার হচ্ছে বিশাল একটা জিনিস, হ্যাঁ এই বাজার মধ্যে শ্রমবাজার হচ্ছে বাজারের একটা অংশ। এই শ্রমবাজারের মধ্যে কি কি হয়, এই শ্রমবাজারের মধ্যে শ্রম বেচা কিনা হয়, অনেকক্ষণ বইয়ের মধ্যে লিখছে এটা যে বাজারে শ্রম বেচা কিনা হয়, খুবই পচা কথা, এত এত বিশ্রীভাবে বলো ঠিক না। তাহলে আমরা বলবো শ্রমবাজারের ডেফিনেশনটা কি হবে, শ্রমবাজারের ডেফিনেশন হবে যে বাজারের যে অংশে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান নিয়ে আলোচনা করে তাকে বলা হচ্ছে কি, শ্রমবাজার। শ্রমের চাহিদা, আরেকটা হচ্ছে কি শ্রমের যোগান। তাহলে বাজারের যে অংশে, আবার যে বাজারে বলে জিনিসটা হয়তো ওইভাবে হবে না, কারণ বাজার অনেক বিশাল একটা জিনিস, টোটাল বাজারের মধ্যে শ্রমবাজার হচ্ছে একটা অংশ। তাহলে আমরা বলতে পারি বাজারের যে অংশে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে কি, শ্রমবাজার। ঠিক আছে, এই শ্রমের চাহিদা যে কি শ্রমের যোগান কি, এগুলোর বিস্তারিত অনেক আলোচনা আছে, আমরা তখন আলোচনা করব। আচ্ছা তাহলে আমরা সহজভাবে কী বলতে পারি, শ্রমবাজার কাকে বলে, শ্রম বাজারের যে অংশে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে কী বাজার, শ্রমবাজার। তাকে বলা হচ্ছে কী বাজার, শ্রমবাজার। তাহলে আমরা এটা পড়লাম, এটা পড়লাম, এটা পড়লাম, হ্যাঁ এখন আমরা দেখব শ্রমবাজারের শ্রেণীবিন্যাস। এগুলো খুব পরীক্ষায় খুব একটা আসে না, তারপরেও সব তো আর পরীক্ষার জন্য পড়বো না, জানার জন্য পড়তে হবে। শ্রমবাজারের, শ্রমবাজারের কী, শ্রমবাজারের শ্রেণীবিন্যাস, শ্রমবাজারের শ্রেণীবিন্যাস ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আকারের ভিত্তিতে বা আয়তন বা পরিধির ভিত্তিতে যদি শ্রমবাজার নির্ধারণ করা হয় তাহলে শ্রমবাজার হচ্ছে আয়তন, আয়তন, আয়তনের ভিত্তিতে শ্রমবাজার, আয়তনের ভিত্তিতে শ্রমবাজার দুই রকম, একটা হচ্ছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ শ্রমবাজার, একটা হচ্ছে কি আন্তর্জাতিক, আন্তর্জাতিক শ্রমবাজার, অভ্যন্তরীণ শ্রমবাজার, একটা হচ্ছে কি আন্তর্জাতিক শ্রমবাজার। আচ্ছা অভ্যন্তরীণ শ্রমবাজার কি, অভ্যন্তরীণ শ্রমবাজার হচ্ছে একটি দেশের, প্রত্যেকটা দেশের একটা ভৌগোলিক সীমারেখা থাকে, হ্যাঁ নির্দিষ্ট একটা ভূখণ্ড নিয়েই একটা দেশ গঠিত। তাহলে বাংলাদেশের আয়তন কত, ধরো 147,570 বর্গ কিলোমিটার, এই 147,000 বর্গ কিলোমিটার এই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মানুষ নিয়োজিত রয়েছে, কাজ করে, জীবিকা নির্বাহ করে, কেউ ধরো গার্মেন্টসে কাজ করতেছে, কেউ ব্যাংকে কাজ করতেছে, কেউ শিক্ষকতা করতেছে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, লট অফ কি সেক্টরস, হ্যাঁ লেবার সেক্টরস, অনেকগুলো শ্রমের কী আছে বিভাগ আছে, সেই সমস্ত জায়গায় যতগুলো মানুষ কাজ করতেছে সবগুলো হচ্ছে কি অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ মানে কথাটা কি, অভ্যন্তর মানে ভিতরে, অভ্যন্তর মানে কি ভিতরে। এরপর আয়তনের ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রমবাজার, আর একটা হচ্ছে কি আন্তর্জাতিক শ্রমবাজার। আন্তর্জাতিক শ্রমবাজার কি, আন্তর্জাতিক শ্রমবাজার হচ্ছে
হ্যাঁ, আন্তর্জাতিক কথাটা একটু বুঝো। আন্ত মানে কি ভিতরে, জাতি মানে কি রিচ, মানে বিভিন্ন দেশের, তাহলে জাতিদের ভিতরে জাতি, যেমন বাংলাদেশ, বাংলাদেশে যারা আছে বাঙালি জাতি, ইন্ডিয়াতে যারা আছে ভারতীয়, তাহলে বাংলাদেশের সাথে ভারতীয় হলে সেটা মানে আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক জাতিদের ভিতরে, কথাটার অর্থ হচ্ছে এরকম। ব্যাপারটা আমরা যদি অন্যভাবে চিন্তা করি বলি, সেটা হচ্ছে একটি দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার বাইরে গিয়ে, হ্যাঁ একটি দেশের নির্দিষ্ট সীমারেখার বাইরে গিয়ে যখন এক দেশের মানুষ অন্য দেশে কাজ করে, সেটা হচ্ছে কি আন্তর্জাতিক শ্রম বাজার। যেমন ধরো বাংলাদেশে অনেক লোক দেশের বাইরে গিয়ে কি করতেছে, কাজ করতেছে, আবার দেশের ভিতরে কিন্তু বিশ্বের অনেক দেশের লোক কাজ করতেছে। যেমন বাংলাদেশে ধরো ভারতীয় আছে, চায়না আছে, কোরিয়ান, হ্যাঁ আমেরিকান, অনেক দেশের, প্রায় অনেক দেশের লোক আছে। আচ্ছা তাহলে আমরা আমাদের দেশের শ্রমবাজার যখন আমরা আলোচনা করতেছি, যে আমাদের দেশের শ্রমবাজার নিয়ে আমরা যখন আলোচনা করবো, তখন আন্তর্জাতিক শ্রমবাজার বলতে কী বুঝবে, কী বুঝবো আমরা, আমরা আন্তর্জাতিক শ্রমবাজার বলতে বুঝবো বাংলাদেশের বাইরে গিয়ে বা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার বাইরে গিয়ে যে মানুষ কাজ করে, সেগুলো হচ্ছে কি আন্তর্জাতিক শ্রমবাজারের অন্তর্ভুক্ত। আচ্ছা তাহলে আন্তর্জাতিক শ্রমবাজার কী, আন্তর্জাতিক শ্রমবাজার হচ্ছে দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে গিয়ে অন্য দেশে শ্রমিকেরা, বাংলাদেশের শ্রমিকেরা যে কাজ করে, সেটা হচ্ছে কি আন্তর্জাতিক শ্রমবাজার। আচ্ছা এই আন্তর্জাতিক শ্রমবাজার নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে, আচ্ছা অভ্যন্তরীণ শ্রমবাজারটা একটু মিশে গেছে, অভ্যন্তরীণ শ্রমবাজার নিয়ে একটু কথা বলি। অভ্যন্তরীণ শ্রমবাজারের মধ্যে বিভিন্ন সেক্টর রয়েছে বললাম, বিভিন্ন শিল্পতে, সেবাতে, কৃষিতে বিভিন্ন মানুষ নিয়োজিত, হ্যাঁ কাজ করছে। তো এককভাবে চিন্তা করলে কৃষিতে হচ্ছে সবচেয়ে বেশি মানুষ নিয়োজিত, হ্যাঁ পেশা হিসেবে কৃষিতে নিয়োজিত অনেক আগে থেকে শুরু করে, তবে বর্তমানে আস্তে আস্তে কৃষিতে সেবা মানে সংখ্যাটা কমছে, শিল্প এবং সেবা বা অন্যান্য খাতে কী করতেছে মানুষ কাজ বেশি করতেছে, তারপরেও নয় বাতাস, কৃষিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ নিয়োজিত, প্রায় 40-45% লোক কৃষি সাথে সম্পর্কিত। আচ্ছা এরপর আন্তর্জাতিক শ্রমবাজার তো বললাম, আন্তর্জাতিক শ্রমবাজার হচ্ছে দেশের ভৌগোলিক সীমারেখা বাড়ি খেয়ে যখন অন্য দেশে মানুষ কাজ করে, সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমবাজারের অন্তর্ভুক্ত। আচ্ছা এই আন্তর্জাতিক শ্রমবাজার বাংলাদেশের অনেক লোক বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতেছে, বাংলাদেশের প্রায় দুই থেকে আড়াই কোটি সরকারি বেসরকারি, হ্যাঁ বৈধ অবৈধভাবে প্রায় 2-2.5 কোটি মানুষ বাংলাদেশের দেশের বাইরে গিয়ে কাজ করতেছে। এই যতগুলো মানুষ কাজ করতেছে তার 70%, এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, তোমরা একটু মনে রাখতে পারো, যে 70% লোক হচ্ছে শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে কী করতেছে কাজ করতেছে। মধ্যপ্রাচ্যের মধ্যে শুধু সৌদি আরবের মধ্যে আছে প্রায় 27% লোক টোটাল, মানে যে সমস্ত লোক দেশের বাইরে গিয়ে, 2-2.5 কোটি লোক বাংলাদেশের লোক বাইরে গিয়ে কাজ করতেছে, ওখান থেকে আবার প্রায় 27% লোক কোথায় সৌদি আরবে। আবার আরেকটা তোমার তথ্য হচ্ছে এরকম যে শুধু সৌদি আরবের মধ্যেই আছে 15-20 লক্ষ বৈধ অবৈধ সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও হিসেবে 15-20 লক্ষ লোক শুধু সৌদি আরবে কাজ করে। হ্যাঁ এরপর ধরো এমসিকিউতে আসলো এরকম যে বিশ্বের কোন দেশে বাংলাদেশে সবচেয়ে বেশি লোক থাকে, আসলো সৌদি আরব, আসলো আমেরিকা, আসলো লন্ডন, সরি আসলো যুক্তরাজ্য, আসলো কাতার, তাহলে আনসার হবে কিন্তু সৌদি আরব। এখন প্রশ্ন যদি আসে যে বাংলাদেশে, বাংলাদেশের লোক কোন দেশে সবচেয়ে বেশি রয়েছে, যেমন আমেরিকা আসলো, যুক্তরাজ্য আসলো, কাতার আসলো, কুয়েত আসলো, তখন হবে আমেরিকা, ইউএসএতে সৌদি আরবের পরেই বেশি বেশি মানুষ রয়েছে। আচ্ছা তাহলে আমরা আন্তর্জাতিক শ্রমবাজার নিয়ে বুঝলাম। এরপর হচ্ছে এগুলো কিন্তু পরীক্ষা আসবে না, যে ক্লাসিফিকেশনগুলো খুব একটা আসে না, তোমরা বিগত সালের প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। আচ্ছা এরপর আমরা আয়তনের ভিত্তিতে দেখলাম, এরপরে দক্ষতার ভিত্তিতে শ্রমবাজার, দক্ষতার ভিত্তিতে আবার শ্রম তিন রকম, এটা হচ্ছে কিছু আছে খুবই অদক্ষ, কিছু আছে অর্ধদক্ষ, কিছু আছে দক্ষ। তাহলে দক্ষতার ভিত্তিতে এমসিকিউতে এগুলো আবার আসতে পারে, দক্ষতার ভিত্তিতে শ্রমবাজার হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ। এটা শব্দ দেখি বুঝতে পারতেছ, হ্যাঁ অদক্ষ মানে কি যারা লেখাপড়া কিচ্ছু নাই, শ্রমিক, বিশেষ করে বাংলাদেশের এই যে সমস্ত লোক দেশের বাইরে গিয়ে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কি এক অদক্ষ, কিছু পরিমাণ আছে অল্প দক্ষ, আর দক্ষতার পরিমাণ খুব কম, বেশি না, নাহলে কিন্তু রেমিটেন্সের পরিমাণ অনেক বেড়ে যেত। তোমাকে তোমরা শুনলে অবাক হবে, বাংলাদেশের প্রত্যেক বছর প্রায় $15 বিলিয়ন বাংলাদেশের রেমিটেন্স হিসেবে আসে, ক্যান ইউ ইমাজিন, একটা পদ্মা সেতু করার জন্য লাগে $3 বিলিয়ন, হ্যাঁ ডলার, কিন্তু বাংলাদেশের
যে সমস্ত লোক দেশের বাইরে আছে ওরা যে পরিমাণ টাকা পাঠায় এগুলোকে রেমিটেন্স বলে। হ্যাঁ, দেশের যখন কোনো নির্দিষ্ট দেশের লোক অন্য দেশে গিয়ে যে টাকা পাঠায় সে দেশের থেকে বলা হচ্ছে কি রেমিটেন্স। তাহলে $15 বিলিয়ন দিয়ে প্রত্যেক বছর 5টার পদ্মা সেতু সমান টাকা পাঠায়, চিন্তা করে এবার কী পরিমাণ টাকা পাঠায় বাই দ্য ওয়ে। তাহলে এই দক্ষতার ভিত্তিতে শ্রম হচ্ছে 3 প্রকার, অদক্ষ, দক্ষ, আর হচ্ছে কি অর্ধদক্ষ। অদক্ষ হচ্ছে তারা কিছু জানে না, অর্ধদক্ষ হচ্ছে অল্প শিক্ষিত, হ্যাঁ, হাতের কাজ একটু পারে এই টাইপের, আর দক্ষ হচ্ছে ওই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশাভিত্তিক যেটা দক্ষ। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব বাংলাদেশের শ্রম বাজারের বৈশিষ্ট্য, বাংলাদেশের শ্রম বাজারের বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা কিন্তু কাগজে কলমে আমাদের সাক্ষরতার হার অনেক, হ্যাঁ, অনেক বলতে পারি 60-65%, আমার এক্স্যাক্টলিটা বলতে পারো নাই, তবে ধরো 60-65% ধরি। সাক্ষরতা বলতে তুমি নাম লিখতে পারলে তুমি যে ওই লাইনে চলে আসছো, তুমি স্বাক্ষর মানে সাক্ষরতার মধ্যে চলে আসছো। এখানে আবার যে এসসি পাস করতে বা ক্লাস 8 ক্লাস 5 এরকম না, সাক্ষরতা, হ্যাঁ। কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি জিনিসটা দেখাই বাংলাদেশের, কিন্তু অ্যাকচুয়ালি সমাজের যে অবস্থা, টোটাল সমাজের নিয়ে আমরা কথা বলি, বাংলাদেশের সমাজের নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশের সমাজের যে বৈশিষ্ট্য, বাংলাদেশের সমাজের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে শিক্ষার অভাব, মানে পরিপূর্ণ শিক্ষা নেই আর কি, যে পেশাভিত্তিক, আমি নর্মালি না পেশাভিত্তিক আর কি, শিক্ষার অভাব, তারপর হচ্ছে স্বাস্থ্যের অভাব, হ্যাঁ, তারপর তোমার এই আচার আচরণের অভাব, দক্ষতার অভাব, হ্যাঁ, কারিগরি জ্ঞানের অভাব। তো এই সমস্ত এগুলো হচ্ছে বাংলাদেশের শ্রম বাজারের বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যগুলো নিয়ে যখন মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন ইউরোপ আমেরিকাতে বাংলাদেশের লোক যায়, শুধুমাত্র তারা লেবারের কাজ করে, হ্যাঁ, খুব বেশিরভাগ মানুষ, সবাই না, আবার মোস্ট অফ দেম কিন্তু লেবারের কাজ করে। সেই জন্য তাদের এই যে আরেকটা কথা আসছে, বাংলাদেশে বাংলাদেশে শ্রমের নিম্ন মজুরি, কারণ পরীক্ষার মধ্যে বেশি আসে দেশের মধ্যে, সেম দেশের বাইরেও। তোমরা জানো বাংলাদেশের প্রায় গার্মেন্টসের মধ্যে বা বড় বড় কোম্পানির মধ্যে আমাদের দেশের এত বেকার লোক থাকা সত্ত্বেও, শিক্ষিত লোক থাকা সত্ত্বেও বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসে, ওরা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে বা ওদের দেশে নিয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের দেশের লস না? আমাদের দেশে যদি এরকম দক্ষ শিক্ষিত শ্রেণী গড়ে উঠতো, তাহলে আমরা বিদেশ থেকে এক্সপার্ট আনা লাগতো না, আমাদের টাকাগুলো আমাদের দেশে থাকতো, ঠিক আছে না? তো সেক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকের নিম্ন মজুরি, এই যে বৈশিষ্ট্য যেগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে বাংলাদেশের শ্রম বাজারের শ্রমের নিম্ন মজুরির কারণ। কী কী? ওই যে শিক্ষার অভাব, স্বাস্থ্যের অভাব, হ্যাঁ, চারিত্রিক দুর্বলতা, তারপর তোমার অদক্ষ, তারপর হ্যাঁ, এই সমস্ত বিষয় মানে বৈশিষ্ট্য যেগুলো, এগুলো হচ্ছে কি বাংলাদেশের শ্রমিকের নিম্ন মজুরির কারণ। এখন পরোক্ষে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের শ্রমিকের যে দক্ষতা বৃদ্ধির উপায় কী, বাংলাদেশের শ্রমিকের দক্ষতা বৃদ্ধির উপায়, এগুলোকে উল্টা করলে কি দিবা? ওই যে বৈশিষ্ট্য যেটা আছে, মানে অর্থাৎ পরীক্ষার মধ্যে যদি সমস্যা আছে যে বাংলাদেশের সমাজের সমস্যা বা শ্রমিকের সমস্যা সেম বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, তাহলে দক্ষতা বৃদ্ধির উপায় কীভাবে করবা? বৈশিষ্ট্য যেগুলো ওগুলো আবার সমস্যা, ওগুলাই নিম্ন মজুরির কারণ, এগুলোকে একটু উল্টা করে, যেমন উল্টা করে লিখে দিলেই হয়ে যাবে। উল্টা বলতে কীরকম? হ্যাঁ, উল্টা, যেমন শিক্ষার অভাব, শিক্ষিত করতে হবে, দক্ষতার অভাব, দক্ষতা বৃদ্ধি করতে হবে, কারিগরি জ্ঞানের অভাব, কারিগরি জ্ঞান করতে হবে, স্বাস্থ্যের অভাব, স্বাস্থ্য দিকে নজর দিতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে, চিকিৎসার অভাব, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কী করবো? আমরা ওইভাবে লিখে দিলে এটা দক্ষতা বৃদ্ধির উপায় হয়ে যাবে। আচ্ছা, তো আজকে এ পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে।